بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم الله رب العالمين যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের আলোচনা হচ্ছে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ একটি কিতাব, যে কিতাবের নাম হচ্ছে মাকাতিব। মাকাতিব মকতুবের বহু বচন, আর মকতুব মানে হচ্ছে চিঠিপত্র। তার যে পত্রগুলি ছিল বিভিন্ন ব্যক্তিকে তিনি লিখেছেন প্রশ্নের উত্তরে, অথবা কোনো ক্ষেত্রে কোনো সংশয় দূর করার জন্য, হ্যাঁ, বা কোনো অভিযোগ বা তার মতামত বা তার দলের সম্পর্কে যেসব প্রশ্নগুলি তার কাছে আসত এগুলোর উত্তর দিয়েছেন উনি। এই উত্তরগুলি একসাথে সংকলন করে একটি বই প্রস্তুত করা হয়েছে, সেই বইয়ের নাম হচ্ছে মাকাতিব। দুই খণ্ডে রয়েছে, এটি আমাদের কাছে দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড আমাদের কাছে নেই। সুতরাং তাতে কি আছে না আছে আমি এই বই প্রথম খণ্ডটি পড়িনি, ওনার প্রায় বই পড়েছি তবে এই বইটি আমি পুরো পড়িনি। আমার সামনে যে বইটি আছে সেটি হচ্ছে দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ড থেকে ছয় সাতটি বিষয় বা ছয় সাতটি জায়গা থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ঈমান, আকীদা, আমল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরামগণ রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন দের অনুসরণে হইতে হবে। কোরআনে কারীমের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ হাদিসের আলোকে, এবং কোরআন এবং হাদিসগুলিকে বুঝতে হবে সালাফে সালেহীন সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে। এই বিষয়টি অত্যন্ত জরুরি, যাতে করে মানুষ গুমরাহের শিকার না হয়। কিন্তু কোরআন এবং হাদিসকে যারাই স্বাধীনভাবে বোঝা শুরু করেছে, সাহাবাই কেরামরা এই আয়াত অথবা হাদিসগুলি সুন্নাগুলির কি অর্থ বুঝেছেন, এ বিষয়গুলি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল, এটা জানার পরও করেননি, এটা উপেক্ষা করেই তারা দিন বুঝতে চেষ্টা করেছে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, তাদের পদস্খলন ঘটেছে। এজন্য একটি আয়াত দিয়ে শুরু করি। সূরা বাকারার আয়াত নম্বর 137 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, ওরা যদি ইমান নিয়ে আসত, হে সাহাবাই কেরামগণ, যখন কোরআন কারীম নাযিল হচ্ছে তখনকার মানুষকে সম্বোধন করা হচ্ছে, তোমরা যেমনটা ইমান নিয়ে এসছ, তোমাদের ইমানের মতো যদি তাদের ইমান হইত। এখানে ইমান বলতে শুধু ইমানের বিষয়গুলি নয়, আকীদার বিষয় তো আছে তার সাথে সাথে, ইবাদত বন্দেগী, আকীদা, মানহাজ, দিনী বিশ্বাস এবং পথ পদ্ধতি, দিনের দাওয়াতের। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামদের আকীদা এবং পথ পদ্ধতিতে হইতো, তাহলে ফাকাদ ইহতাদাউ, নিশ্চয়ই তারা হেদায়ত প্রাপ্ত হইত, নিশ্চয়ই তারা সঠিক পথ হাসিল করত। তাহলে হেদায়ত পাওয়ার জন্য এই শর্ত লাগানো হয়েছে যে আমাদের আকীদা আমল যেন সাহাবাই কেরামগণের আকীদা আমলের অনুকূলে হয়, পক্ষে হয়। ওয়াইন তাওয়াল্লাও, পক্ষান্তরে তারা যদি ফিরে যায়, ফাইন নামাহুম ফি শিকাক, তাহলে তারা আপোষের বিরোধে নিমজ্জিত রয়েছে, তাহলে তাদের মধ্যে ভাঙন রয়েছে, ভাঙনে লিপ্ত রয়েছে। শাক্কা অসুক্য মানে ফাটল, শেখাকের মধ্যে পড়ে আছে। ফাসাইয়াক ফি কাহমুল্লাহ, তাদের ক্ষেত্রে হে নবী, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। অর্থাৎ তাদের এসব বিরোধ, ফাটল আর বিভ্রান্তি কোনো ক্ষতি করতে পারবে না। তবে অনেক লোক বিভ্রান্তির শিকার হচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত উপর কায়েম রাখেন। এখন আলোচনা করো প্রথম যে বিষয়টি, এই মাকাতিব দ্বিতীয় খণ্ডের 8 এবং 9 পৃষ্ঠায় রয়েছে। এখানে মাওলানা মওদুদি বায়াত সম্পর্কে আলোচনা করেছেন। বায়াত মানে শপথ করা, হাতে হাত দিয়ে কারো সাথে শপথ করা। এই বায়াত সম্পর্কে তিনি বলতে গিয়ে বায়াতকে তিন ভাগে ভাগ করেছেন, কিন্তু ভাগগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বায়াত সম্পর্কে মন্তব্য বা বক্তব্য রয়েছে সেসবের পরিপন্থী, তার ভাগগুলি শোনাই। তিনি বলছেন চিঠিতে সালামের পরে বায়াত সম্পর্কে তো জিজ্ঞেস করা হয়েছে, তখন ইসতিলামে বায়াত সে মুরাদ ইতাআত আর পাইরবি কা ইকরার হে। শরীয়তের পরিভাষায় বায়াতের মানে হচ্ছে আনুগত্য এবং অনুসরণের অঙ্গীকার, মানব এবং অনুসরণ করব এর অঙ্গীকার। উসকি তিন কিসমে হে, এটা হচ্ছে তিন রকম। প্রথম বায়াত বলছে ও বায়াত যো কিসি খাস মওকে পর কিসি খাস মামলা কে লিয়ে হোক, বিশেষ সময়ে বিশেষ কোন বিষয়ে যে বায়াত হয়ে থাকে, জাইসে বায়াতে রিদওয়ান থি, যেমন বায়াতে রিদওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার, হুদাইবিয়া নামক স্থানে হুদাইবিয়ার সন্ধির পূর্বকালে বায়াত করেছিলেন 1400 সাহাবাই কেরামদের সাথে। বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ্ছেন সাহাবাই কেরামদের থেকে, কিসের জন্য? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন এই গুজব ছড়িয়ে পড়েছিল, লিখেছেন উনি হযরত উসমান কি শাহাদাত কি আফওয়া শুনকার, তার শহীদ হয়ে যাওয়ার গুজব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে মক্কা সে জঙ্গ কা ইরাদা ফরমায়া, যে যদি তাই হয়ে থাকে যে উসমান রাদিয়াল্লাহু শহীদ করে দেওয়া হয়ে থাকে তাহলে যুদ্ধ করব তাদের বিরুদ্ধে, এর জন্য তোমরা আমার সাথে শপথ করো। এই সময় সাহাবায়ে কেরামদের সাথে কি নিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন। বায়াত নিয়েছিলেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বায়াত জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ছিল। জিহাদ ফি সাবিলিল্লাহ ঘোষণা করবেন কি, হুকুম দেবেন কি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তারপরে মুসলিম খলিফা বা শাসক, কোন অন্য কোন ব্যক্তি নয়, মুসলিম শাসক বা খলিফা ছাড়া অন্য কেউ না। তো এই এই বায়াতটি এখানে অনেক ক্লিয়ার না করে এইভাবে শুধু বলে রেখে দিয়েছেন। তো যাই হোক, দ্বিতীয় যে বায়াতটি, প্রথম যে বায়াতটি রয়েছে যখন তিনি কিছু বলেননি যে বায়াতটি কে করবে, তখন সেটা নিয়ে বেশি কোনো আলোচনা নেই। দ্বিতীয় বায়াত বলছেন যেটা দুসরি ও বায়াত যে তাজকিয়া নাফস ও ইসলাহ আখলাক ও রুহানিয়াত কি নিয়াত সে এক মুর্শিদ মুআল্লিম উস শখস সে লেতা হে, যে উসকে পাস তরবিয়ত হাসিল করনে কে লিয়ে আয়ে। এই পীর মুরিদির বায়াত তিনি দ্বিতীয় কিসিম বলছেন। দ্বিতীয় রকম বায়াত হচ্ছে পীর সাহেব, যাকে তিনি বলছেন মুর্শিদ মুআল্লিম, এমন ব্যক্তির কাছ থেকে নিচ্ছে যে তার কাছে তরবিয়ত নেওয়ার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য এসছে। কিসের? তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধির জন্য, আর ইসলাহ আখলাক, চরিত্রের সংশোধনের জন্য, ও রুহানিয়াতের উদ্দেশ্যে, হ্যাঁ আধ্যাত্মিকতার নিয়তে। ভাষাগুলি সব যে ভাষাগুলি সুফিরা ব্যবহার করে থাকে। আর এই দ্বিতীয় বায়াত সম্পর্কে তারপরে 9 নম্বর পৃষ্ঠায় বলছেন, একবারে সাব্যস্ত করে যে পীর মরিদের বায়াত ইসলামে আছে কথা বলতে চাইছেন, বলছেন সুফিয়া কেরাম মে যে বায়াত রাইজ রহি হ্যায় ও দোসরি কিসিম কি হ্যায়। সুফিদের মধ্যে, পীরদের মধ্যে যেসব বায়াতের প্রচলন আছে সেটা এই দ্বিতীয় প্রকারের বায়াতটি, দ্বিতীয় প্রকারের বায়াতটি। আর ও কোই জরুরি চিজ নেই, বলছে এটা ফরজ জরুরি নাই কিন্তু নাজায়েজ নাই। হ্যাঁ, তার কাছে। তারপরে উনি বলছেন যে আগার কোই শখস দিন কা ইলম হাসিল করে আর আহকাম কো সমাজার কোন কি পাইরবি করনে কি কোশিশ করে, দিন শিখছে আর শিখার পরে দিনের মাসালা মাসাইল বা দিনের বিধি বিধান জেনে ওই পীরের যদি পৈরবী মানে অনুসরণ করে তো কোনো দোষের কথা নয়, এটা তিনি সাব্যস্ত করছেন। তারপর পীর মরিদির তাসাউফের বায়াত তার কাছে স্বীকৃত। তৃতীয় যে বায়াতটি, সেই বায়াতটি আরো আপত্তি করা, বলছেন তিসরি বায়াত ও হ্যায় যে ইসলামী জামাত কে আমির ইয়া ইমাম কে হাত পর কি জাতি হ্যায়। তৃতীয় যে বায়াত সেটা হচ্ছে
দেখেন এই তিনটে মায়াতের একটিও কিন্তু খলিফাতুল মুসলিমিন বা মুসলিম শাসক রাষ্ট্রনায়কের নাম পর্যন্ত নিলেন না তিনি। প্রথম মায়াতটিও ছিল কিসের কোন বিশেষ অবস্থায় কিন্তু কে নেবে কার হাতে করবে তিনি বললেন না। দ্বিতীয় মায়াতটা হচ্ছে পীরের কাছে মুরিদের মায়াত। আর তৃতীয় মায়াত বলছেন যে ইসলামী জামাতকে আমির ইয়া ইমাম কে হাত পার কি জাতি ইসলামী দলের, ইসলামী দেশের বলেননি উনি, ইসলামী দলের। তার মানে এখানে বলতে চাইছেন জামাত ইসলামের আমির যে আমি মাওলানা মওদুদি আমার হাতে যে বায়াত করবে এটা হচ্ছে তৃতীয় প্রকারের বায়াত। আর এখান থেকে আমাদের কিছু আলেমরা যে বায়াত করা শুরু করেছেন নিজের দলের না, তো এই মাওলানা মওদুদির এই বক্তব্য থেকে প্রভাবিত হয়ে আর এইরকমই গোরাবাদের মধ্যে গোরাবা আহলেদিস একটা ছোট্ট দল একটা গোরাবা আহলেদিস ভারত পাকিস্তানে আছে আর বাংলাদেশে দু একজন আলেম এরকম নাম শুনিয়েছে আছে ছড়িয়ে ছিটি ওদের কাছে আছে। আর ওদের কাছে কিছু নতুন নতুন মশালা আছে তার মধ্যে যে যারা গোরাবার লোক হবে তারা তাদের জাকাত ফিতরা সব জমা করবে কার কাছে, তাদের আমিরের কাছে জমা করতে না হবে না, জি সব কিছু তাদের ফতোয়া আছে। তো এই ভুলটা মাওলানা মওদুদির কাছ থেকে নিয়েই অন্যরা ভুলের শিকার হয়েছে। জি বলছেন যে ইসলামী জামাত কে আমির ইয়া ইমাম কে হাত পর কি জাতি হে উসকি নওয়িয়াতি হে, এটা কি ধরনের হবে কোন একটা ইসলামিক সংগঠন বা ইসলামিক দলের আমিরের হাতে যে বায়াত করবে। বলছে কে জব তক আমির ইয়া ইমাম আল্লাহ আর রাসূল কা মতি হো, যতক্ষণ পর্যন্ত ইমাম বা আমির আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে উস ওয়াক্ত তক জামাত কে তমাম আরকান পর উনকি ইতাত ফরজ হে, অতক্ষণ পর্যন্ত ওই ইসলামিক দলের আমিরের আনুগত্য করা কি ফরজ, এখানে ফরজ। পীরমনিদের বায়াতের ক্ষেত্রে বলছেন যে অসুবিধা নেই, ওটা তরবিয়ত নেওয়ার জন্য ইসলাহের জন্য যদি করে তো জায়েজ, আর এটা কি হয়ে গেল ফরজ। আর ফরজের দলিল যে দলিলগুলি বায়াত যারা করে তারা বয়ান করে থাকে যতগুলি গতকালকের আলোচনা যে বলছেন যতগুলি হাদিস রয়েছে আমির মানে শাসকের আনুগত্য ফরজ হওয়ার ক্ষেত্রে সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে মাওলানা মওদুদি ফিট করেছেন। আর একটি হাদিসের অংশ এখানে উল্লেখ করেছেন উনি, বলছেন কারণ হাদিস আছে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআহ, কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে তার ঘাড়ে বা তার গর্দনে কোনো বায়াত নেই, কারোর সাথে বায়াত করে নেই, কারোর সাথে বায়াত করে নেই মানে ইসলামিক দলের আমিরের সাথে, হ্যাঁ না একটা দেশের জনগণ একদল জনগণ আর একজন তাদের শাসক হবেন, সেই শাসকের আনুগত্য করতে হবে জি, যাতে করে একটা মুসলিম দেশে শান্তি প্রতিষ্ঠা হয় এবং গঠনমূলক সেখানে কাজ হয় ইসলামের স্বার্থে এবং মুসলিম উম্মার স্বার্থে এবং মুসলিম জনগণ সেখানকার দেশবাসীর স্বার্থে, এগুলো হচ্ছে উদ্দেশ্য আসলে মুসলিম শাসকের আনুগত্যের বায়াতের। কিন্তু না উনি বলছেন এখানে যে দলের আমিরের বায়াত কেউ যদি না নিয়ে মারা যায় তো মাতা মিতাতান জাহিলিয়াতান, জাহিলিয়াতের মরণ মরবে, জাহিলিয়াতের মরণ মরবে। আর এইটাই বিশ্বাস হচ্ছে জামাত ইসলামীর, যে জামাত ইসলামীতে ঢুকে যদি তাদের আমিরের হাতে বায়াত না হয় তাহলে এই হাদিস ফিট, এই হাদিস ফিট হয়ে যাবে। এই ছিল বায়াত সম্পর্কে তার বক্তব্য। আর বেশি লম্বা না শুনিয়ে বায়াত সম্পর্কে সৌদি আরবের বড় বড় আলামাদের ফতোয়া রয়েছে, তার মধ্যে আল্লামা শেখ সাহেব ফজান হাফেজাহুল্লাহ ফতোয়া রয়েছে, তার ফতোয়ার একটা অংশ তিনি বলছেন যে এক দেশে একাধিক বায়াত নেই, এটা একটা পয়েন্ট তার আলোচনা থেকে গুরুত্বপূর্ণ। এক দেশে দুই বায়াত তিন বায়াত নেই, অর্থাৎ একটা বায়াত তো প্রত্যেক মুসলিমের হইতে হবে যে আমি দেশের একজন নাগরিক বা দেশের একজন প্রজা আর আমার শাসক আছে, সেই শাসকের সাথে বায়াত মুখে বলি আর না বলি সেটা আমার ওপর আছে, বায়াত ফরজে আছে যে আমার বড়রা আনুগত্য স্বীকার করেছে এবং এই দেশে একটা শাসন কায়েম হয়ে আছে, আমি এখানকার নিয়ম নীতিমালা আইন কানুন মেনে চলি, এটি হচ্ছে বায়াত। জরুরি না যে হাতে হাতে বায়াত করতে হবে বা তার সামনে গিয়ে স্বীকার করতে হবে, সবাইকে যেতে হবে না, আমাদের বড়রা একটা দল সুরার লোকেরা যোগ্যতম ব্যক্তিরা যদি ঘোষণা করে দেয় যে এই শাসকের আনুগত্য প্রকাশ করলাম বাকি আমরা তাদের আওতাভুক্ত বা তাদের তাবে, জি এটা হচ্ছে শরীয়তের বিধান।
তাহলে এই একটা যে বায়াত শরীয়তি বায়াত, এর আন্ডারে যদি বায়াত হয় একটা ইসলামী জামাতের আমিরের বায়াত, দ্বিতীয় এটা বায়াত হয়ে গেল। তৃতীয় আর একটা হচ্ছে যে পীরের বায়াত, মরিদরা পীরের কাছে বায়াত হচ্ছে, তাহলে তৃতীয় বায়াত হয়ে গেল। সবগুলি হচ্ছে নাজায়েজ এবং হারাম। ফতোয়া এখানে আমি নকল করেছি শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহমাহুল্লাহ তাআলা, তাঁর লেখা আল বাবুল মফতুহ বলে যে মাকতাবা শামিলাতে যে ফতোয়াগুলি রয়েছে তাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তার এখানে দুটি ফতোয়া, একটি ফতোয়া শোনাই, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হুকমুল বাইআত লি উমারা তানজিমাত, বিভিন্ন যে দল সংগঠনগুলি রয়েছে এর যে আমির বা নেতারা বা সভাপতি, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তাদের হাতে বাইআত, এর হুকুমটা কি? মা হুকমুল বাইআত লি আমিরি বাইআতুহু মুনফাসিল আন বাইআত ওয়ালিল আমরিল আম। বলছেন যে এমন কোন আমির বা নেতার বায়াতের হুকুম কি যার বায়াতটা যে দেশের, হ্যাঁ দেশের শাসক, দেশের শাসক থেকে ভিন্ন আরেকটি বায়াত, এই বায়াতের হুকুম কি? কাই এখন হোনাকা তানজিমুন ফি বালাদিন ইসলামী, কোন মুসলিম দেশে একটা সংগঠন আছে ধরেন, ফায়াকুমু আফরাদু ফিল বায়াতি ইলা মাসউলি হাযা তানজিম, এই সংগঠনের যিনি দায়িত্বশীল তার কাছে এসে এই সংগঠন যারা সদস্য তারা কি করছে? বায়াত করছে কিসের উপর? আলা সামে ওয়া তাআ, যে আমরা আমির সাহেবের কথা শুনব এবং মানব বৈধ কাজে। ফামা হুক মুশরিয়া, শরীয়তের এই ক্ষেত্রে হুকুম কি? তাকে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলে হাজেহি হারামুন, এই রকম বায়াত হচ্ছে সাংগঠনিক বায়াত, হ্যাঁ ইসলামী জামাতের বায়াত হচ্ছে হারাম। ওয়ালা ইয়াহিল্লু আন ইউবায়া আহাদুন ফি মাকানিন ফিহি বাইআতুন ইসলামিয়্যা, আচ্ছা যেখানে একটি বায়াত আছে মুসলিম শাসকের তার আন্ডারে আবার বায়াত করবে, এইরকম বায়াত হালাল নয়। তবে হাদিসে যে রয়েছে সফরের ক্ষেত্রে, বিশেষ করে সফরে যদি তোমরা দুইজন বা তিনজন থাকো তো একজনকে কি করো? আমির বানাও, হ্যাঁ ওইটা। কিন্তু ওখানে বায়াতের কথা নেই। জি বলছে নাম লাউ আম্মারুহু তামিরান লা আলা আন্নাহা বাইআতান আলা সামাতা, তবে গঠনমূলক কোনো কাজের জন্য সফরে তো হাদিস রয়েছে, এমনকি যদি বাড়িতেও বা শহরেও বা গ্রামেও যদি একজনকে আমরা দায়িত্বশীল বানিয়ে দিই বায়াত করে নয় তার সাথে, বরং এইরকম ভাবে যে তার কথা শুনবো এবং আনুগত্য করব, হ্যাঁ এরকম যদি হয়, ফাহাজা মামুরুন বিহি ফিস সাফার, সফরে হইলে এর নির্দেশ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে তোমরা যদি সফরে থাকো, ইজা কানা সালাসা ফি সাফার, তিনজন যদি কেউ সফরে হয়, ফালিউ আম্মেরু আহাদাহম, তাদের একজনকে আমির বানিয়ে দেবে, কারণ দুইজনে যদি মতবিরোধ হয় কোন ক্ষেত্রে, একজন বলছে যে না ফিরে চলে যাবো তাড়াতাড়ি তিনজনের মধ্যে, আর একজন বলছেন না এসেছে তো আরো দশ দিন থাকবো মক্কায় গিয়ে, তাহলে দুজনের মাঝে ঝগড়াকে মিটাবে যিনি আমির হবেন, হ্যাঁ যেটা ভালো মনে করবেন, থাকবো থাকবো না থাকবো না চলে যাব, অথবা এর মাঝামাঝি একটা কোনো কিছু করব, তিনি সিদ্ধান্ত দেবেন। হাত্তা ইজাখতালাফা ইসনান, বলছে যে কারণ যদি এই তিনজনের দুইজনে মতবিরোধ করে, কানাল হুকম ইয়াকুনুল হুকম ইলাইহি, তাহলে তৃতীয় ব্যক্তি যিনি আমির তিনি চূড়ান্ত ফেসলা করবেন, চলা ফিরা খাওয়া দাওয়া কোন জায়গায় অবস্থান করা না করা ইত্যাদি সম্পর্কে। তারপরে আম্মা ফি দাখিলিল বালাদ ফালা বায়াত, শহরে আছেন, বাড়িতে আছেন, গ্রামে আছেন, আর বায়াত বলছেন কোন বায়াত নেই। ফি দাখিলিল বালাদ লাইসাত মাশুরা, শরীয়ত সম্মত নয়, ওয়া কাযা লিকা নাফসুল বায়া ইন্নি বায়াতুকা হাযা মামনুউন মুতলাকান হাত্তা ফিস সাফার, এমনকি সফরে যদি বলে যে আমরা তিনজন আপনি তো আমি তো আপনার সাথে বায়াত করছি, এরকম বায়াত নেই, তবে তার কথা মানব, তার তিনি যেভাবে হুকুম করবেন চলবো, তিনার সিদ্ধান্ত সিদ্ধান্ত, কারণ তাকে আমরা আমির বানিয়েছি, এইরকম করবে। আর একটি জিজ্ঞাসা তাকে করা হয় যে ফজিলাতুল শেখ মাহিয়া শরুতুল বায়া, বায়াতের শর্ত কি? তবে সেই সম্পর্কে তিনি বলতে বলছেন আল বাইআ আল্লাতী তাকুনু ফি বাযিল জামাআতি, কিছু কিছু জামাতে ইসলামিক দলে যে বায়াত রয়েছে সেটা হচ্ছে বাইআতুন মুনকারাতুন সাজাতুন, এটি মুনকার এবং সাজ মানে হচ্ছে ইসলামের অধিকাংশ বা ওলামাদের ফতোয়া বিরোধী সাজ,
সাজ ফতুয়া বলা হয় যে কেউ তেমন চার এমামের কেউ ফতুয়া দেয়নি, একটা নতুন এমন ফতুয়া নিয়ে আসলো, তাও হাদিস দ্বারা সেটা শক্তিশালী দলিল ভিত্তিক নয়, এইরকম ফতোয়াগুলিকে সাজ বলা হয়। লিআন্না তাতাদাম্মান আন্নাল ইনসান ইয়াজআলু লিনাফসি ইমামাইনি ও সুলতানাইনি, কারণ যখন আপনি অন্য কারো হাতে বায়াত করলেন তখন যেন আপনি আপনার দেশে দুইজন ইমাম বা দুইজন শাসক, হ্যাঁ কি করলেন, শাসকের স্বীকৃতি দিলেন যে দেশের সরকার একটা আমার শাসক, তার আনুগত্য আমার কাঁধে ফরজে আছে, আর আরেকজনের আনুগত্য ফরজে আছে, তিনি হচ্ছেন আমার আমিরে জামাত, আমার হচ্ছে আমিরে জামাত। আল ইমামুল আজম, যিনি বড় ইমাম মানে দেশের শাসক, আল্লাযী আলা জামিইল বিলাদ, গোটা দেশের মালিক। ওয়াল ইমাম আল্লাযী বায়আহু, আর আরেকজন ইমাম বা আমির আপনার হয়ে গেলেন যার সাথে বায়াত করেছেন, তাহলে দুই ইমাম দুই ইমামের আনুগত্য আপনি নিজের ফরজ করলেন। এইভাবে অনেক সময় হয়েছে কি যে একটা আমিরের হাতে বায়াত করে যখন অনেক শক্তি অর্জন করেছে তখন দেশের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, যে এর পতন ঘটাইতে হবে, এসব করে হচ্ছে, যেটা হচ্ছে খাওয়ারেজদের কাজ, আর এতে ধন সম্পদ ধ্বংস হয়েছে, আর এর ক্ষতি মালাই আলম ইল্লাল্লাহ। একটা দলের একজনকে আমির বানানো বা একটা এত নয় আমির বানানো, এটা সন্না দ্বারা প্রমাণিত ওই বিষয়ে, এজা সাফার এই ক্ষেত্রে যখন সফর করবে তাদের একজনকে আমির বানানো, আমেরু আহাদাহম লেকাউল বাবুল মফতু ষষ্ঠ খণ্ড 33 পৃষ্ঠা। দ্বিতীয় যে বিষয়টি সেটা রয়েছে এই মাকাতিব দ্বিতীয় খণ্ডের 96-97 পৃষ্ঠা। মাকাতিব গুলো চিঠির নাম্বারও আছে, যে বায়াতের বিষয়টি পড়লাম এটা হচ্ছে 3 নম্বর চিঠি, মওদুদি সাহেবের কিতাবের 3 নম্বর চিঠি, আর এখন যেটা আলোচনা করব সেটা 53 নম্বর চিঠি, পৃষ্ঠা নম্বর 96-97। এতে কি বলছেন, এতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, ভারত পাকিস্তান ভাগ হয়েছে কত সালে, 1947 ভারত পাকিস্তান ভাগ হয়েছে। তো উনি বলছেন যে সরকারি চাকরি করা একটা বিষয়, তারপরে সরকারের আদালতের কোনো কর্মী হওয়া, চাকরিজীবী হওয়া, সে জজ হোক অথবা সেখানে ওকালতি করা হোক, এইরকমই সরকারের যে সংসদ রয়েছে, পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের মেম্বার হওয়া, এমপি হওয়া, সদস্য হওয়া, এগুলি ভারত বিভক্তির আগে জায়েজ ছিল না, হারাম, আর ভারত বিভক্ত হওয়ার পরে জায়েজ। এখানে যে কথাগুলি বলতে চাইছেন এটা হচ্ছে চাকরি করা, হ্যাঁ সরকারি কোনো আপনি কর্মকর্তা হবেন এটা, আর একটা হচ্ছে যে দেশ পরিচালনার ক্ষেত্রে সদস্য হওয়া, পার্লামেন্টের সংসদ সদস্য হওয়া, সংসদ সদস্য হলে কি করতে হবে, ইলেকশনে অংশ নিতে হবে, গণতন্ত্রে অংশ নিতে হবে, এই গণতন্ত্রের কথাও তিনি বলতে চাইছেন। তো গণতন্ত্র সম্পর্কে মরণ মদুদ্দির অনেকগুলি কিতাব পড়েছে যেগুলিতে একবার স্পষ্ট ভাষায় যখন ভারত পাকিস্তান ভাগ হয়নি তখন তার ফতোয়া ছিল যে গণতন্ত্র কি, জমহুরিয়ার যেটাকে বলা হয় উর্দু ভাষায়, যেটাকে ডেমোক্রেসি বলা হয় গণতন্ত্র, সেটা হারাম, শুধু না কুফরি, কি কুফরি মতবাদ। আর যখন পাকিস্তান হয়ে গেল তারপরে তিনি ভারতের পাঞ্জাব পাঠানকোট থেকে হিজরত করে সেখানে ছিল জামাত ইসলামের হেড অফিস অখণ্ড ভারতের পূর্ব পাঞ্জাবে, বা যেটা ভারতের পাঞ্জাবে এখন শিখদের স্টেট, ওখান থেকে হিজরত করে চলে গেলেন পশ্চিম পাকিস্তানে, তখন তিনি জায়েজ করে দিলেন, তখন সরকারি চাকরি করা জায়েজ, ওকালতি জায়েজ, আদালতে জজ হওয়া জায়েজ, তারপরে পার্লামেন্টের সদস্য হওয়া জায়েজ, ইলেকশনে অংশ নেওয়া জায়েজ, গণতন্ত্র জায়েজ, সব জায়েজ। জি, এই বিষয়টি, এই বিষয়টি পড়ে শোনায় উনি বলছেন চিঠিতে, চিঠি নম্বর 53,
বলছেন হাম তকসিমে সে পেলে হুকুমত কি মুলাজমত ওকালত এসেম্বলিয়ো কি রুকনিয়ত আদালতো সে রুজু সবকো নাজায়েজ সমঝতে থে। বলছেন আমি এই ভারত ভাগ হওয়ার আগে সরকারি চাকরি করা মুলাজমত ওয়াকালত ওকালতি করা, তারপর এসেম্বলি মানে হচ্ছে আপনার স্টেটেরটাকে এসেম্বলি বলা হয়, এক এক স্টেটে, যে ভারতে যেমন স্টেট আছে ওইরকম পশ্চিম পাকিস্তানে কয়েকটা স্টেট আছে, এক এক স্টেটে যে আপনার এসেম্বলি মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে যার সদস্যদেরকে এমএলএ বলা হয়, হ্যাঁ এক একটা প্রদেশের যে আপনার বিধানসভা, বিধানসভা আরেকটা হচ্ছে লোকসভা যেটা আপনার কেন্দ্রের, তো বিধানসভার সদস্য হওয়া অথবা লোকসভার সদস্য হওয়া, এমপি হওয়া বা এমএলএ হওয়া এইসব, তারপরে আদালতও সে রুজু করনা মানে আদালতে বিচার চাওয়া, এই তাগুদদের আদালতে বিচার চাওয়া তার ভাষায়, এইসবকে কি মনে করতেন তিনি নাজায়েজ মনে করতেন। আর এই জন্যই আমার সাথে যেসব জামাত ইসলামীর মানে উচ্চ পদস্থ লোকের পরিচয়, তার মধ্যে আমির জামাত ইসলামী পশ্চিমবঙ্গের ছিলেন, তিনি সরকারি চাকরি হারাম মনে করে ইস্তফা ছেড়ে দিয়ে এসে এই জামাতের আমির, প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে নাইব আমির ছিলেন, তারপরে আমির হয়েছিলেন। এদের অনেক রুকুনরা, রুকুন বুঝলেন তো, জামাত অনেক রুকুনরা সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, বলছে এই সরকারের তাগুত সরকারি চাকরি করা জায়েজ নয়। এখানে যে বিষয়টি দেখাবার সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রথম দিকে তার কাছে হারাম ছিল, যখন ভারত পাকিস্তান ভাগ হয়নি, আর ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তান আমলে গণতন্ত্র কি হয়ে গেল, হালাল বা জায়েজ হয়ে গেল, এই কথা তিনি বলতে চেয়েছেন। যদি কোনো কিছু কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক হারাম হয় তো সেটা হালাল কি করে হইতে পারে, সেটা কুফরি হইলে সেটা ইসলাম কি করে হইতে পারে, সেটা যদি কুফরি হয় তাহলে সেটা দিয়া ইসলাম প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা কি করে হইতে পারে, অবৈধ পন্থায় আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবাদাবেইনের আদর্শ নয়, বরং কোরআন সুন্নাহর শিক্ষাও না। প্রথম কথা গণতন্ত্র, গণতন্ত্রতে সৎ ও অসৎ, মুসলিম কাফের, হ্যাঁ আল্লাহর ওলি শয়তানের ওলি সমান সমান, যেটা কোরআন এবং হাদিস বিরোধী। দুই নম্বর কথা যে এই গণতন্ত্রের অনেক ক্ষতির দিক রয়েছে, ক্ষতির দিক রয়েছে, আর সেটা যদি হারাম হয়ে থাকে তো হারাম উপায় অবলম্বন করে আপনি একটা ভালো কাজ করতে চাইবেন, এটা তো শরীয়ত সমর্থন করে না। ইমাম মালিক রহমতুল্লাহ উক্তি এখানে বলতে চাইছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর একটি উক্তি রয়েছে এই ক্ষেত্রে, বলা যেতে পারে লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এ উম্মতের শেষ যুগের সমস্যার সমাধান একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেইনদের জামানায় যে সমাধান ছিল, সেই সমাধান ছাড়া অন্য কোনো সমাধান যদি কেউ খুঁজে, কোনোদিন তা দিয়ে সমাধান হবে না, আরো সমস্যা বাড়বে, যার ফলে দেখেন সারা পৃথিবীতে কোথাও এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সৎ বা যোগ্য নেতা পাওয়া যায় না। নিজের দেশের কথাই ধরেন আর প্রতিবেশী দেশের কথাই ধরেন, যেখানে দেখেন যেগুলো কাছে থেকে দেখতে পাচ্ছেন যে কোনোদিন ভালো মানুষ এই গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে পারবে না, কারণ অধিকাংশ লোক হচ্ছে অসৎ, তাহলে অসৎ লোক ভালো মানুষকে কি করে নেতৃত্ব আসতে দেবে, ওরা তো জানছে যে ভালো মানুষকে নেতৃত্ব আসতে দিলে তো আমাদের এইসব খারাপ কাজের জন্য কোনো ছাড় দেবে না, আমাদের প্রত্যেকের তো হ্যাঁ কড়া হিসাব হবে, আমাদের পকড়াও হবে। অধিকাংশ লোক যে খারাপ থাকবে এবং অধিকাংশ লোককে দেখে প্রতারিত হতে কঠোরভাবে নিষেধ করেছেন, সূরা মায়েদার আয়াত নম্বর 100 আপনাদের শোনাই, মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল্লা ইস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিব, হে নবী বলো যে নোংরা বস্তু এবং পবিত্র বস্তু সমান হইতে পারে না, নোংরা বস্তু অথবা ব্যক্তি খাবিস খারাপ জিনিস আর ভালো জিনিস
সমান হতে পারে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে চমৎকৃত করে নোংরা বস্তুর আধিক্য, খারাপের সংখ্যা গরিষ্ঠতা বা খারাপের পরিমাণ, খারাপ চমৎকার করে দেখানো হচ্ছে, এগুলো যদি তোমাকে আশ্চর্য করে দেয়, অবাক করে দেয় বা চমৎকৃত করে, তারপরেও না কখনো খবিস আর তাইয়িব, নাপাক আর পাক, সৎ আর অসৎ সমান হতে পারে না। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা সুতরাং আল্লাহকে ভয় করো। সূরা হাশর আয়াত নম্বর 20 মহান আল্লাহ ইরশাদ করছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতিরা হচ্ছে সফলকাম আর জাহান্নামীরা হচ্ছে খাসিরুন, ক্ষতিগ্রস্ত। সূরা আনআম আল্লাহ রাব্বুল আয়াত নম্বর 116 তে ইরশাদ করেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, যদি পৃথিবীর অধিকাংশ মানুষের বা সংখ্যাগরিষ্ঠদের আনুগত্য করো, কথা মানো, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে গোমরাহ করে পথভ্রষ্ট করে দেবে। পৃথিবীর বা দেশের যদি সংখ্যাগরিষ্ঠতার কি করো, কথা শোনো, তো গণতন্ত্রে কার কথা নেওয়া হয়, সংখ্যাতে কারা বেশি, হ্যাঁ কাদের ভোট বেশি হয়েছে, হ্যাঁ কাদের সিট বেশি হয়েছে, এটা দেখা হয় না যে যাদের ভোট কম তাদের পাল্লাতে ভালো লোকের রয়েছে, নেক লোকের রয়েছে, আমানতদার লোকের রয়েছে, আল্লাহ ভীরু লোকের রয়েছে, এক পয়সা তারা মেরে খাবে খাবে না, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তো এইরকম অনেকগুলি আয়াত রয়েছে, তিনটি আয়াত এখানে বললাম যে গণতন্ত্র একেবারে ইসলাম বিরোধী আর এর বিভিন্ন ক্ষতির দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে কাফের আর মুসলিম, বিশ্বাসী অবিশ্বাসীকে সমান করে দেওয়া, সৎ আর অসৎকে সমান করে দেওয়া। আর একটি দিক আছে যে দেশে বিরোধ থাকবেই, মানে একটা বিরোধী দল সব সময় থাকতেই হবে, অথচ দীন ইসলামের নেতৃত্বের মূলনীতি হচ্ছে যে মুসলিম খেলাফতে কেউ বিদ্রোহী বা বিরোধী থাকবে না, সবাই আনুগত্য করবে, যদিও জালেম হয়, যদিও গুনাহগার হয়, জরুরি নয় যে সে একেবারে ওলিউল্লাহ হইতে হবে, জনগণ গুনাহগার, সুতরাং সেখানকার শাসকও বিভিন্ন গুনাহে লিপ্ত আছে, কিন্তু সে মুসলিম, তাহলে তার আনুগত্য সকলের জন্য ফরজ হবে। এই ছিল দ্বিতীয় যে বিষয়টি। তৃতীয় বিষয় এই মাকাতিবের 211 পৃষ্ঠায় রয়েছে আর চিঠি নম্বর হচ্ছে 155। একটা হচ্ছে ইসালে সওয়াব, ইসালে সওয়াব বুঝেন তো, সওয়াব রেসানি বলে, রেসানি শব্দটি ফার্সি আর ইসাল শব্দটি হচ্ছে আরবি, ইসাল মানে পৌঁছানো আর রেসানি মানে পৌঁছানো, আমাদের দেশের লোকেরা দুটো ভাষা ব্যবহার করে, ইসালে সওয়াবও বলে আর সওয়াব রেসানি বলে, নেকি পৌঁছানো, এক কথায় নেকি পৌঁছানো, কাকে, মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো। এই মর্মে যে প্রচলন রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশ মুসলিমদের, সেটা হচ্ছে কোরআন খানি করে, যার নাম হয় ফাতেহা খানি, না হয় কুল খানি, হ্যাঁ না হয় কোরআন খানি, ঠিক না জি, এইসব মানে কোরআন পাঠ করে বা কুল পাঠ করে বা ফাতেহা পাঠ করে কি করা, বক্সানো, বক্সানো মানে নেকিটা দান করে, বক্সিস মানে কি দান, তো এই নেকি যেটা করলো কোরআন পড়ে বা ফাতেহা পড়ে, এটাকে কি করলো, মৃত ব্যক্তিকে এর সবটা নেকিটা বক্সে দিল বা পৌঁছিয়ে দিল, পৌঁছিয়ে দিল, সেজন্য এর নাম ইসালে সওয়াব বা সওয়াবের সানি, আর দান করে দিল সেজন্য এর নাম হচ্ছে বক্সানো, বক্সানো। এই জন্য বিদাতিরা কোরআন টোরআন পড়ে তারপরে বলে, তাদের যে মুরব্বী থাকে যে আপনারা যে কোরআনটা পড়লেন এটা অমুকে রুকে আমরা কি করলাম, বক্সে দিলাম, মানে দান করে দিলাম, তার কথা শুনেন, বলছেন বুজরুগানে দিন আর আউলিয়া উল্লাহ কো এসালে সব কারনা বিলকুল জায়েজ হ্যায়, সাধারণ মুসলিম শুধু নাই, যারা বুজরুগানে দিন এবং আউলিউল্লাহ, আর ওলিউল্লাহ কারা, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যাদের কবরে সেজদা হচ্ছে তারাই হচ্ছে ওলিউল্লাহ, জি হ্যাঁ তারাই হচ্ছে ওলিউল্লাহ, যাদেরকে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে ডাকা হচ্ছে তারাই হচ্ছে ওলিউল্লাহ। হ্যাঁ এই যে মানুষ ভুল বুঝে আছে আর বলে দিলেন ওলিউল্লাহ, জি হ্যাঁ
কখন আমাদের মানুষরা সাহাবাই কেরামদেরকে আল্লাহর ওলি, তাবিন আল্লাহর ওলি, আর যাদের কবর কাঁচা হয়েছে আল্লাহর ওলি, আলেম আলমা যারা কোরআন সুন্নাহর অনুসারী আল্লাহর ওলি, হ্যাঁ ইমাম ইবনে তাইমিয়া আল্লাহর ওলি, ইমাম ইবনুল কাইয়িম ইল্লা আল্লাহর ওলি, ইমাম ইবনে হাজার আল্লাহর ওলি, ইমাম নাওবি আল্লাহর ওলি, এইসব কথা জীবনও শুনবেন না। হ্যাঁ এমনকি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ আল্লাহর ওলি, আবু বকর উমর উসমান আলী আল্লাহর ওলি, এসব কথা শুনবেন না। শুনবেন আল্লাহর ওলি মানে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আর তারপরে বাইজিদ বোস্তামি, আর তারপরে আপনার শাহজালাল, শাহপুরান, আর অমুক আর তমুক, এইসব ওলি, ওলি আল্লাহ। তো বুজরুগানের দিন আর আউলিয়াউল্লাহ কে ইসালে সব করা বিলকুল জায়েজ, জায়েজ। এই ইসালে সব কি দিয়ে করবেন? ইসালে সবের যে প্রচলন রয়েছে সেসবের কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণ তা হচ্ছে আর্থিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো, সাদকা করে নেকি পৌঁছানো একটা, তারপরে হজ করে নেকি পৌঁছানো, উমরা করে নেকি পৌঁছানো, জি হ্যাঁ, ওয়াকফ ওটাও অর্থে, অর্থের মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এতিমখানা করে দিলেন, ইসলামিক লাইব্রেরি কায়েম করে দিলেন, গরিবের বাড়ি তৈরি করে দিলেন, গরিবের বাড়িতে পানির ব্যবস্থা দিলেন, তারপরে যে এইরকম যে কোনো দান খায়রাত হতে পারে, অস্থায়ী হোক আর স্থায়ী হোক, এগুলো দিয়ে সব রেশানিবাদ, এগুলোর নেকি পৌঁছানোর দলিল রয়েছে। কিন্তু কোরআন পড়ে বকশানো দৈহিক এবাদত দিয়ে, শরীরের এবাদত দিয়ে, কোরআন তেলাওয়াত করে নেকি পৌঁছানো, নামাজ পড়ে নেকি পৌঁছানো, রোজা রেখে নেকি পৌঁছানো, জিকির আজকার পড়ে নেকি পৌঁছানো, খতমে ইউনুস করে নেকি পৌঁছানো, এগুলির একটি দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে তার স্ত্রী হ্যাঁ মারা গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব উম্মুল মাসাকিন মারা গেছেন, তারপরে তিন মেয়ে মারা গেছেন, আর সাহাবায়ে কেরামদের ভাই পুরুষ মহিলা অনেক নবী সামনে মারা গেছেন। কোনো একজনের ক্ষেত্রে রসূলুল্লাহ সাল্লাম করেছেন এইরকম কাজ, কোরআন খানি বখশানো ইসালে সাহাবের, না করতে বলেছেন, অনুমতি দিয়েছেন তোমরা কোরআন খানি করে একে নেকি বক্স নেকি দান করো, হ্যাঁ সব রেশানি করো, করেননি। কিন্তু না কোনো দলিলের প্রয়োজন নাই, হ্যাঁ জনগণ করে, সুতরাং বিলকুল জায়েজ বলে দিলেন। তারপরে যে বিষয়টি রয়েছে 211 পৃষ্ঠায়, এখানে তার পরের লাইনে পীর মুরিদি জায়েজ হ্যায়, পীর মুরিদি জায়েজ হ্যায়। অনেক জামাত ইসলামী দাবি করে যে আমরা এইসব পীর মুরিদি বিশ্বাস করি না, বলে আহলে হাদিসদেরকে ধোকা দেয়, যাতে করে আহলে হাদিসদেরকে কাছাকাছি করা যায়, এদের ভোটগুলি পাওয়া যায়, আমরা এইসব পীর মুরিদিতে বিশ্বাসী নয়। কিন্তু খুদ মওদুদী সাহেব কি বলছেন ভালো করে শুনেন, পীর মুরিদি জায়েজ হ্যায়, মুরি আলবাত্তা মুরিদ হতে ওয়াক্ত আদমিকে ইয়ে দেখলে না চাহিয়ে, তবে মুরিদ হওয়ার সময় মানুষকে দেখে নেওয়া উচিত কে জিস শখসকে হাত পর ও বায়াত কর রা হয়, যার হাতে বায়াত করছে, তার মানে পীরের হাতে বায়াতের কথা বলছেন, যেমন এর আগে শুরুতেই হ্যাঁ 8 এবং 9 পৃষ্ঠাই পড়ে শোনাইলাম, ও দিন কা ইলম ভি রাখতা হে, পীর সাহেব যেন দিনের এলিম রাখে, জ্ঞান রাখে, আর উসার আমল ভি করতা আমল করে, বলেন যে কোন পীরটা আছে ভারত বাংলাদেশ পাকিস্তান একটা পীর দেখান যে বেদাত মুক্ত। আমি স্পষ্ট ভাষায় বললাম, যেটা অনেকে চ্যালেঞ্জ বলে, এই শব্দটা বলা আমার অভ্যাস নাই সেজন্য বলছি না, কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, একজন পীর আমাকে কেউ দেখিয়ে দিক যে এই পীর সুন্নাত ছাড়া আর তৌহিদ ছাড়া তার আকীদাতে শিরক নেই আর কোনো বিদাত নেই, এ বায়াত করেই তো বিদাত, আর এই যে তাসাউফি তো হচ্ছে বিদাত। সুতরাং বেদাত থেকে শুরু হয়, বেদাত দিয়ে সুফিবাদ শুরু হয়, পীর মরিদ শুরু হয়, আর শিরক আর কুফরি দিকে এর সমাপ্তি হয়, হলুলে গিয়ে, ওয়াহদাতুল ওজুদে গিয়ে, আর তারপরে ফানাফি শেখ, আর ফানাফির রসুল, আর ফানাফিল্লা, আর তারপরে তাসাওয়ারে শেখ, পীরের ধ্যান, এসব শিরক কুফরি দিকে শেষ হয়। আর বলছেন কি যে পীর মুরিদি জায়েজ হ্যায়, জি। তো এর উপর আর বেশি মন্তব্য করার প্রয়োজন নেই, আশা করি বুঝতে পারছেন যে মৌলানা মওদুদী পীর মুরিদির ধর্মে বিশ্বাসী, যদিও তিনি নিজের জামাত এবং তার যে বড় এবাদত হচ্ছে একামতের দিনের নামে হুকুমতে লাহিয়া কায়েম করা,
সেটা নিয়ে তিনি সারা জীবন ব্যস্ত। এবং এই পয়েন্টে যদি কেউ একমত হয়ে যায় তাহলে অসুবিধার নাই, তোমরা যে যেটা করছো করতে থাকো, এটাই তার ফর্মুলা ছিল, ওটাও শেষখানে আপনাদেরকে। এখন আসি এই কিতাবের 218 পৃষ্ঠে, আর চিঠি নম্বর হচ্ছে 160, 218 পৃষ্ঠে বলছে যে দীন ইসলাম বুঝার ক্ষেত্রে যেহেতু মেলা মাসলাক হয়েছে, হানাফি শাফেই মালিকি হাম্বেলি শিয়া সুন্নি, সুতরাং এই ক্ষেত্রে তিনি বলছেন যে যার যেটা ইচ্ছা মানবে, যার যেটা ইচ্ছা মানবে, তার ভাষায় শোনাই যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে সেখানকার আইন কানুন কিসের ভিত্তিতে হবে, একটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, না ওটাতে তিনি একমত না, সম্ভব না বলছেন ওটা, আর একটা হচ্ছে যে সেখানকার সংখ্যাগরিষ্ঠ কোন মজহাব ফলো করে, এই ফর্মুলাতে মাওলানা মওদুদী আছেন। বলছেন যে সেই দেশের যদি অধিকাংশ জনগণ হানাফি ফেকায় বিশ্বাসী, হানাফি মজহাব বিশ্বাসী, তাহলে হানাফি ফেকা দিয়ে দেশ পরিচালিত হবে। সেই দেশের জনগণের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ যদি শিয়া রাফেজি হয় তাহলে সেখানে ফেখে জাফারি, যেটার নাম যেটাতে জাল আর গুমরাহি ভরা, আর সাহাবাই কেরামদেরকে গালমন্দ করা, আর শেখ আইন আবুবকর ওমর এবং তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের তাকফির করা, তাদেরকে কাফের বলা, যাদের ধর্মকর্ম, সেটাই হবে সেখানকার আইন কানুন। এই বিষয়টি হচ্ছে এমন মারাত্মক আকিদার গুমরাহি মাওলানা মওদুদীর, যে আজ পর্যন্ত জামাতে ইসলামী শিয়াপন্থী এই মাওলানা মওদুদীর এসব বক্তব্যের কারণে আর এসব লিখনির কারণে। আর এই কারণেই কুয়েতে একজন বড় আলেম এবং দায়ী ছিলেন ভারতের নাগরিক আল্লামা শেখ সালাহউদ্দিন মকবুল হাফেজাহুল্লাহ তাআলা, তিনি বর্তমানে ভারত জমিয়ত আহলে হাদিসের আমির সভাপতি, তিনি তার একটি কিতাব লিখেছেন জওয়াবে ফি ওয়াজহি সুন্নাহ কদিমান ওয়া হাদিসান, এই কিতাবের কথা এর আগের আলোচনা তো বলেছি। সেই কিতাবে মাওলানা মওদুদী সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেছেন যে মাওলানা মওদুদী কে ছিলেন, শুধু একটা বাক্য শোনাচ্ছে ওনার, কিতাবটা থাকলে নিয়ে এসে পড়ে শোনাইতাম, কিন্তু এক সময় ছিল, জানি না কোন ভাই যে নিয়েছে, তারপরে ভুলে গেছি যে কাকে দিলাম বা কার কাছে গেলাম, এরকম হয় অনেক সময় কিতাবের ক্ষেত্রে। তো ওই কিতাবতে লিখছেন যে মওদুদী শিয়ঈয়ুন ইয়াতাসাত্তারু বিসুন্নাহ, মাওলানা মওদুদী আসলে শিয়া আর তিনি সুন্নার বা সুন্নিদের মুখোশ পরিধানকারী, সুন্নিদের লেবাস পোশাক পরে আসলে তিনি শিয়া, নাহলে এসব কথা কি করে বলতে পারেন জি, আর শিয়ার সমর্থন কি করে করতে পারেন। আর এই খোমাইনি যখন ফ্রান্সে নির্বাসিত ছিল, সেখান থেকে নিয়ে সেই পশ্চিমা কুফরি শক্তি তাকে রেজা শাহ পাহলভির পরে যখন বসালো ইরানের নেতৃত্বে গদিতে, তখন অভিনন্দন এবং মোবারকবাদ দেওয়ার জন্য স্পেশাল ফ্লাইট করে জামাত ইসলামীর পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর ভারতের সমস্ত জামাত ইসলামের নেতারা এসে মাওলানা মওদুদীর নেতৃত্বে, জি হ্যাঁ, আর ইখওয়ানিদের, মেসরের ইখওয়ানিদের বড় বড় নেতারা সবাই এসে অভিনন্দন জানিয়েছে, মোবারকবাদ জানিয়েছে, কাকে, এই খোমেনিকে। খোমেনিকে যদি মাওলানা মওদুদী মোবারকবাদ জানায় আর ইখওয়ানিরা মোবারকবাদ জানায়, তাহলে কেন বড় বড় জামাত ইসলামীর বাংলাদেশের বক্তারা ইমাম খোমেনি ও খোমেনি বলবে না, অথচ সে হচ্ছে বড় কুফরির ইমাম, জি হ্যাঁ, আর আদর্শ কেন বলবে না। বলছেন মাওলানা মওদুদী তার ভাষায় শোনায়, তিনি দেশের আইন কানুনকে দুই ভাগে ভাগ করেছেন, দেশের আইন কানুন দুই ভাগে বিভক্ত, বলছেন কিতাব ও সুন্নাত কি তাবির কে মামলে মে হামে আর আপকো আম মুলকি কানুন, মুলকি কান আম মুলকি কানুন মানে পাবলিক ল, সাধারণ যেটা ল, জি হ্যাঁ, আল কানুন আল মাদানি সিভিল ল, জি, আর শখসি কানুন একটা হচ্ছে পার্সোনাল ল, পার্সোনাল ল বলতে মুসলিমদের বোঝায় কি বিবাহ, হ্যাঁ, তারপর তালাক আর জমি জায়গার ভাগ বন্টন, এগুলো পার্সোনাল ল আমাদের, জি, এই পার্সোনাল ল ভারত ও মুসলিমদের আছে,
যে পার্সোনাল বিরুদ্ধে পার্সোনাল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বর্তমান বিজেপি কট্টরপন্থী এই কুফরি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যর্থ করেন এবং তাদের সর্বনাশ করেন। তো বলছেন যে এই যে দুটো ল আছে, একটা পাবলিক ল আর একটা হচ্ছে পার্সোনাল ল, এই দুটোর মাঝে কিতাব সুন্নাত কি তাবির কে মামলামে, হ্যাঁ এই দুটো এর কথা আইনের কথা বলার পরে কে দরমিয়ান লা মাহালা ফরক করনা হোগা, কিতাব সুন্নাত কি তাবির কে মামলে মে হামে আর আপকো আমাদেরকে আর আপনাদেরকে জনগণকে আমুল কি কানুন মানে পাবলিক ল আর শখসি কানুন পার্সোনাল ল কে দরমিয়ান এই দুটো আইনের মাঝে নিঃসন্দেহে পার্থক্য করতে হবে। আম মুলকি কানুন বহরহাল কিতাব ও সুন্নাত কি উস তাবির পর হি বনেগা জিসে আকসারিয়ত মানতি হো, যখন পাবলিক ল দেশের হবে যেটা, হ্যাঁ সেই পাবলিক ল এর ক্ষেত্রে কোরআন সুন্নার সেই ব্যাখ্যাটাই মানতে হবে যেই ব্যাখ্যাটা সেখানকার অধিকাংশ জনগণ বিশ্বাস করে। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে দেশের অধিকাংশ জনগণ যদি হানাফি হয় তাহলে হানাফি ফেকা, হানাফি করম সোনার ব্যাখ্যা, সাফি হইলে সাফি করম সোনার ব্যাখ্যা, মালিক হইলে মালিক করম সোনার ব্যাখ্যা, হাম্বেলি হইলে হাম্বেলি করম সোনার ব্যাখ্যা, আর যদি শিয়া হয় তাহলে জাফারি বা শিয়া করম সোনার ব্যাখ্যা মানতে হবে। তারপরে বলছেন ইরানের কথা আসছে, বলছেন ইরান মে আকসারিয়াত শিয়া হ্যায়, ইরানে মেজরিটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিয়া, ইসলিয়ে ওহা কা পাবলিক ল শিয়া তাবির পর বানেগা, সুতরাং সেখানকার পাবলিক ল যেটা হবে সেটা শিয়া, যে শিয়া যে ব্যাখ্যা আছে ইসলামের সেই ব্যাখ্যা অনুযায়ী হবে। আর পাকিস্তান মে আকসারিয়ত সুন্নি হ্যায়, পাকিস্তানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ সুন্নি, ইসলিয়ে আগর ইহাঁ আপ কই ইসলামী হুকুমত কায়েম করনা চাহতে হ্যায়, আগর যদি এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান তো উসকা পাবলিক লা লাজমান সুন্নি তাবির হি বানেগা, তখন সেখানে সুন্নি যে ইসলামের ব্যাখ্যা রয়েছে তার ভিত্তিতে হবে। আলবত্তা পার্সোনাল ল কে মামলে মে শিয়ো কে লিয়ে শিয়া তাবির, আহলে হাদিস কে লিয়ে আহলে হাদিস কি তাবির, আর হানফিয়ো কে লিয়ে হানফি তাবির হি মুসাল্লাম হোগি। হ্যাঁ বলছে পার্সোনাল ল এর ক্ষেত্রে আহলে হাদিসরা তোমরা তোমাদের বিবাহ তোমাদের তালাক তোমাদের কি ওই যে ভাগ বন্টন এগুলো যে পার্সোনাল ল, যেগুলো এই পার্সোনাল ল গুলি তোমাদের নিজের নিজের রাখো, কিন্তু দেশের যে আইন হবে সেটা কিসের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, কিতাব সুন্নার ভিত্তিতে নয়। এবং তারপরে এই কথা বলে দিচ্ছেন যে কারণ কিতাব সুন্নার ওপর ঐক্যমত সম্ভব নয়, সে সংখ্যাগরিষ্ঠতার ওপর ঐক্যমত সম্ভব আর কিতাব সুন্নার ওপর ঐক্যমত সম্ভব নয়। আশ্চর্য কথা, আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছে ওয়াতাসে বিহাবুলিল্লাহ, আর হাবুলুল্লাহ হচ্ছে কোরআন সুন্নাহ। নবী সাসা বলছেন তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছে, তারা তো ফিকু আমরাইন, হ্যাঁ লন তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, যতদিন দুটোকে আঁকড়ে ধরবে গোমরা হবে না। দুটো কি? কিতাবুল্লাহ কোরআনে কারীম আর সুন্নাহ। আর মাওলানা মওদুদী বলছেন যে সংখ্যাগরিষ্ঠ দেখে সেখানকার আইন নেওয়া হবে, আইনের বাস্তবায়ন করা হবে, বা সংখ্যাগরিষ্ঠ যারা তাদের যে কোরআন সুন্নার ব্যাখ্যা রয়েছে সেটা সেখানে বলবৎ থাকবে। তারপরে বলছেন ইস উসুলি বাদ কো আগার তসলিম না কিয়া যায়, এই যে আমি যেটা বললাম যে যেখানে দল ভারী, যেই দলটা ভারী ওই দলের কি চলবে, ইসলামের ব্যাখ্যাটা চলবে, এটা যদি না মানেন তো ফির বেহতর হ্যাঁ হাম আর আপ অঙ্গ্রেজি চিনি রুসি ইয়া কিসি আর গায়ের ইসলামী কানুন পর মুত্তাফেক হো যায়। যদি কোরআন সুন্নার ব্যাখ্যার ক্ষেত্রে যেখানে যেটা দল ভারী ওই দলের ইসলামের ব্যাখ্যা না নি, তাহলে হয় ইংরেজদের অথবা চাইনিজদের অথবা রাশিয়ানদের অথবা কোন নন ইসলামিক আইন কানুনের উপর আমাদেরকে একমত হইতে হবে। কোথায় নিয়ে যাচ্ছে, কিতাব সুন্নার কাছে আসার তৌফিক হইলো না। অসম্ভব নয়
जो पब्लिक लॉ के मामले में हनफियों शियों और अहले हदीस के दरमियान मुत्तफिक अली हो, যে কোরআন সুন্নার এমন একটা ব্যাখ্যা করব যেটা পাবলিক ল এর ক্ষেত্রে হানাফি শিয়ার আহলাসদের মাঝে ঐক্য তৈরি করতে পারে, এটা নাকি সম্ভব না। যার ফলে যদি সংখ্যাগরিষ্ঠতার খেয়াল করে সেখানে যারা সংখ্যায় বেশি তাদের দৃষ্টিভঙ্গির বাস্তবায়ন না হয়, তাদের ফেকার বাস্তবায়ন না হয়, তাহলে নাকি আমাদেরকে কাফেরদের আইন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। পৃষ্ঠা নম্বর 225 মাকাতিব দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠা। এই শিয়াদের সাথে মিত্রতার প্রমাণ তার যা শুনলেন আর এর সাথে আরো শোনেন কি বলছেন তিনি। বলছেন, আগার মাই ইরান কা বাসিন্দা হতা, আমি যদি ইরানের নাগরিক হইতাম, বাসিন্দা মানে বলছেন ইরানের যদি নাগরিক হইতাম, তো হারগিজ ইয়ে মোতালবা না কর্তা, তাহলে কখনো আমি কোশ্চিন কাল, হারগিজ মানে কোশ্চিন কালো, কোশ্চিন কালো এই ডিমান্ড করতাম না। হ্যাঁ, কি কে ইহা মুলকা পাবলিক লা জাফারি ফিকহে পর মবনি না হো, যে ইরানের পাবলিক লা জাফারি ফিকা না হোক আমাদের ফিকা হোক, যে মৌলানা মওদুদী হানাফি হানাফি ফিকা হোক, এটা আমি কখনো চাইতাম না। ইরানের নাগরিক হলে আমি সেখানে জাফারি ফেকে মেনে চলতাম, কোন আপত্তি করতাম না। বুঝছেন না? জি হ্যাঁ, এ হচ্ছে ইরান এবং রাফেজি শিয়াদের সাথে মৌলানা মওদুদীর মিত্রতা যা স্পষ্ট। এটি ছিল তার চিঠি নম্বর 166। আরো শোনেন এ মাকাতিব দ্বিতীয় খণ্ড 246 পৃষ্ঠায় কি বলছেন, এবং চিঠি নম্বর হচ্ছে 186 জামাত ইসলামী কে দরওয়াজে শিয়া হজরত কে লিয়ে ভি কভি বন না থে, জামাত ইসলামী দরজা শিয়াদের জন্য কখনো বন্ধ ছিল না, মানে তাদের জন্য খোলা আছে, আসেন আপনারা আমাদের এই জামাত ইসলামীতে অংশ নেন, সদস্য হন। জো শখস ভি, এখন শুনেন তো জামাত ইসলামী হওয়ার জন্য কি করা লাগবে এটা শুনেন, জো শখস ভি জামাত কে মকসদ সে ইত্তেফাক করি ও উসকা মুত্তাফিক বন সকতা হ্যায়। জামাত ইসলামীদের কাছে প্রাথমিক সদস্য হওয়া হচ্ছে মুত্তাফিক হওয়া। ওদের উর্দু টার্মগুলি এখনো ভারতে, তো পশ্চিমবঙ্গে বাঙালিরা এই ভাষাতে ব্যবহার করা যায় না, বাংলাদেশে কি বলে, সাথী বলে মনে হয় ফেলেদের নাকি, সাথী, ওই সাথীটা হচ্ছে মুত্তাফেক। প্রাথমিক স্তর হচ্ছে সাথী হওয়া মানে মুত্তাফেক হওয়া, মুত্তাফেক মানে একমত হওয়া। বলছেন যে জামাত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তার সাথে কেউ যদি একমত হইতে পারে তাহলে সে হচ্ছে মুত্তাফেক বা সাথী সে, ঠিক আছে। আর যে জামাত কে দস্তুর কো কবুল করলে, আর যে জামাত ইসলামীর, হ্যাঁ দস্তুর মানে তো বুঝছেন, হ্যাঁ আইন কানুন, যে জি জামাত ইসলামীর যে ল বা আইন কানুন, যদি তাদের কি বলে যেটাকে, যে কোনো সংগঠনের যেটা থাকে গঠনতন্ত্র, হ্যাঁ দস্তুর, মাশা আল্লাহ, জি মনে করে দিয়েছেন, জামাত ইসলামের গঠনতন্ত্র যদি কবুল করে নেয় যে আমি এই জামাতের গঠনতন্ত্র কবুল করে নিলাম আমাকে মনজুর, ও রুকুন বিমান সাক্তা হয়, তাহলে সে কি হয়ে যাবে, রুকুন হয়ে যাবে। এই রুকুন কথাটি কিন্তু বাংলাদেশেও আছে, তাই না, রুকুন মানে কর্নার, শাব্দিক অর্থ আরবির রুকুন, জি রুকুন, রুকুন মানে ভিত, হ্যাঁ রুকুন মানে সদস্য, উর্দুতে রুকুন মানে হচ্ছে সদস্য, আরবি অর্থ থেকে উর্দুতে গেছে রুকুন মানে হচ্ছে আমি অমুক দলের রুকুন মানে সদস্য, যে তখন সদস্য হল সে রুকুন পর্যায়ের সদস্য। ইয়ে জামাত তো ফিরকা বন্দি কে তাসুবাত কো খতম করনে কে লিয়ে বানি হয়েছে, এই দল জামাত ইসলামী তো এই দলাদলি আর যে গোড়ামি রয়েছে এটা নিশ্চিন্ন করার জন্য তৈরি হয়েছে। ইসমে হর ফিরকে কা মুসলমান আপনে মসলক পর কায়েম রহতে হুয়ে ইসলাম কি সরবুলন্দি আর ইসলামী নিজাম কে কিয়াম কে মকসদ কে খাতির দূসরে মসলকোঁ কে মুসলমানোঁ সে মিলকর কাম কর সকতা হ্যায়। বলছেন, ভালো করে শুনেন, বলছেন যে এই জামাত ইসলামীতে যে কোন দলের মুসলমান আপনি মসলক পর কায়েম রহতে হুয়ে নিজে নিজের, হ্যাঁ মজহব মসলকের ওপর কায়েম থেকে, অর্থাৎ
দেওবন্দি দেওবন্দি থেকে, তবলিগি তবলিগি থেকে, বেরলবি বেরলবি থেকে, আটরসি আটরসি থেকে, মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারি থেকে, দেওয়ানবাগি দেওয়ানবাগি থেকে, শিয়া রাফেজি শিয়া রাফেজি থেকে, আহলেদিস আহলেদিস থেকে, হ্যাঁ হানাফি শাফি মালিক হাম্বলি সব নিজের নিজের মশলাকে থেকেই মুসলমান সে মিলকার কাম কর সকতা বলছেন। ইসলাম কি হ্যাঁ কায়েম রহতে হুয়ে আপনি মসলক পর কায়েম রহতে হুয়ে ইসলাম কি সরবুলন্দি আর ইসলাম নিজাম কে কিয়াম কে মকসদ কে খাতির ইসলাম কে শক্তিশালী করার জন্য এবং ইসলামিক যে শাসন রয়েছে এটা প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুসরে মসলাকুকে মুসলমানো সে মিলকার অন্যান্য মসলাকের যে অন্যান্য মুসলিম রয়েছে তাদের সাথে মিলে কাজ করতে পারে, জামাত ইসলামীতে সবাই কাজ করতে পারে। এই জন্য আপনাদেরকে মনে এক সময় শুনিয়েছিলাম যে মরমদুদির একটা ক্যাসেটে এই কথাটাই শুনেছি যে আলহামদুলিল্লাহ তিনি গর্ব করে বলছেন আমাদের দলে আমারি জামাত মে দেবন্দি ভি হ্যায় বেরলভি ভি হ্যায় আহলে হাদিস ভি হ্যায় ইহাঁ তক কে শিয়া ভি হ্যায়। বললেন যে শিয়াও আমাদের দলে আসতে পারে, শিয়াদের জন্য দরজা কখনো বন্ধ করিনি খোলা আছে, আহলে হাদিসের জন্য খোলা আছে, কতক্ষণ পর্যন্ত খোলা আছে আর কিসের ভিত্তিতে খোলা আছে, বাস একটা টার্গেটে একমত হয়ে যান। কি টার্গেট? একামতের দিনের ব্যাখ্যা হলো হুকুমতে এলাহিয়া। হ্যাঁ কি করতে হবে? আমাদেরকে ক্ষমতা নিজের হাতে নিতে হবে। যে গত সপ্তাহে বলেছি যে সুফি নাজির আহমদ কাশ্মীরির যে মন্তব্য জামাত ইসলামী সম্পর্কে যে ইসলাম কা লেবাদা ওড়কে হিগেল কা নজরিয়া পেশ কিয়া হ্যায়, একটা সলহীন নেক লোকদের গোষ্ঠী দল তৈরি করো, শক্তিশালী দল তৈরি করো, যারা অসৎ লোকদেরকে কি করবে, তাদের পতন ঘটাবে, তাদের কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেবে। যেমন হিগেল থিওরি পেশ করেছিল যে জার্মান যে দার্শনিক সে থিওরি পেশ করেছিল যে সর্বহারাদের একটা দল তৈরি করব আমি, আর এই দল তৈরি করে সর্বহারা কি করবে, এই পুঁজিপতি আর এই জমিদার যে যারা কোটি কোটি টাকার মালিক, যাদের পয়সার শেষ নাই আর কেউ বাড়ি নেই ঘর নেই ফুটপাতে, এরা ওদের কাছ থেকে ধন সম্পদ কি করবে ছিনিয়ে নেবে। ওই থিওরি থেকে তখন এইটাকে ইসলামের উপর ফিট করে তিনি জামাত ইসলামী কায়েম করেছেন এবং ইসলামের এক্সপ্লেন ব্যাখ্যা করেছেন, যেটা ইসলামের ভুল ব্যাখ্যা পুরো। জি হ্যাঁ, যে একটা সলেহীনের দল তৈরি করে তলেহীন খারাপ লোকদের হাতে যে নেতৃত্ব চলে গেছে তাদের কাছে কি করতে হবে, কেড়ে নিতে হবে। এই জামাতে তাহলে সবাই কি হতে পারে, অংশ নিতে পারে, নিজের নিজের মশলাকে কায়েম থেকে। শিয়া আবু বকরকে গাল দিচ্ছে, ওমরকে গাল দিচ্ছে, ওসমানকে গাল দিচ্ছে, কাফের বলছে, কোনো অসুবিধা নেই এই জামাত ইসলামের কাছে যদি বলে যে একামতের দিনের তোমার ব্যাখ্যাটা ঠিক, কিন্তু আমার মতো হ্যাঁ লোক যারা কোরআনে মাহাদিসে দলিল ছাড়া কোনো কথা মানেও না আর বলারও চেষ্টা বলেও না ইচ্ছে করে, সে যদি শুধু বলে একামতের দিন মানে তৌহিদুল উলুহিয়া তৌহিদুল ইবাদা থেকে শুরু করা আর একামতের দিন মানে তৌহিদুল হাকিমিয়া না ক্ষমতা দখল করা নয়, তাহলে আমি ইসলামের দুশ্মন, হ্যাঁ আমি ইসলামের দুশ্মনদের এজেন্ট, আর তারপরে ইহুদিদের দালাল, আর তারপরে কারো পাঁচাটা কিছু গোলাম, এগুলো আমি তাদের কাছ থেকে উপাধি পাবো। এটা হচ্ছে জামাত ইসলামীর আচরণ। তারপরে আরো বলছে যে দেখেন শিয়াদেরকে বলবো যে আমার জামাত ইসলামী তো আসলে আপনার শিয়া আকীদা ছাড়া দরকার নেই, চিন্তা করেন তো একটা জামাত ইসলামের নেতাকে যদি গাল দিয়ে দেন তাহলে একজন জামাত ইসলামীর হ্যাঁ মানসিক অবস্থাটা কেমন হবে, হ্যাঁ আপনার সম্পর্কে কি প্রতিক্রিয়া দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত বাম হাত, হ্যাঁ দুই মেয়ের জামাই, তাদেরকে যদি কাফের বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে প্রিয়তমা হ্যাঁ স্ত্রী এবং মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় যিনি যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু হার তার পিতা, এই দুইজন কথা না বলেছেন, তাদেরকে কাফের বললে অসুবিধা নেই যদি একামতের দিনের ক্ষেত্রে আমাদের যে ব্যাখ্যা আছে জামাত ইসলামীর সেটাতে যদি ঐক্যমত পোষণ করে। তারপরে আরো বলছেন 246 পৃষ্ঠাতে, ওখানেই বলছেন এই চিঠিতে 186 নম্বর চিঠিতে, মাইনা আপসে শিয়া আকীদা ও মাসলাক ছোড়নে কা মুতালাবা করতা হুঁ। শিয়াদের কথা মতো বলছে যে আমি আপনাকে কথা বলছি না যে শিয়া আকীদা আর মাসলাক ছেড়ে দেন,
না আপ মুঝসে সুন্নি আকিদা ও মাসলাক ছোড়নে কা মুতালবা করে, আপনিও বলিয়েন না যে আমি সুন্নি মাসলাক ছেড়ে দিয়ে চলে আসি, আমি আমারটাতে থাকি আপনি আপনারটা থাকেন। সুন্নি আর শিয়া হতে হুয়ে ভি হাম মুসলমান হ্যাঁ, শিয়া সুন্নি হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে মুসলিম। আবু বকরকে কাফের বলেও মুসলিম, উমারকে কাফের বলেও মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আউযু বিল্লাহ হ্যাঁ অসতী বলেও মুসলিম। জি হ্যাঁ, এটাই তো আকীদার হাফেজিদের। জি হ্যাঁ, এবং আপনি শুনলেন যে ইসলাম কবুল করানোর জন্য মুসলিম বানানোর জন্য যে কালেমা শিয়াদের, আর আছেও সেটা ইন্টারনেটে আছে যে আল্লাহর তৌহিদের শাহাদাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত, আর তারপরে আবু বকর, ওমর, ওসমান হ্যাঁ আর মাওয়িয়া, আয়েশা, হাফসা ফিন্নার জাহান্নামে, এই সাক্ষী। জি হ্যাঁ, আর এদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছে, সম্পর্কহীনতার ঘোষণা করছে, এটা হচ্ছে শিয়া ধর্ম। আর শিয়া থেকেও জামাত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য সেটাতে যদি একমত হয়ে যান তাহলে কোনো অসুবিধা নেই, আর কোনো কষ্ট নেই, অসুবিধা নেই। আউযুবিল্লাহ, এই ইনহিরাফ, এই বক্রতা, এই গুমরাহি। আরো শোনেন কি বলছেন, আর ইসলাম কি খিদমত মিলকার কর সকতে হে, শিয়া সুন্নি মিলে ইসলামের খিদমত করবে, কোন ইসলামের যে খিদমত করবে। আপ খিলাফত রাশেদা কো কবুল নহি কর সকতে না কিজি, আপনি যদি খিলাফত রাশেদা না কবুল করেন করিয়েন না, শিয়াদেরকে বলছে। কোই আপসে ইয়ে মুতালাবা নহি করতা কি আপ পহলে তিন খুলাফা কো মান লেন, কেউ আপনার কাছে তলব করবে না আমাদের জামাত ইসলামের লোক যে আপনি তিন খলিফাকে মেনে নেন, আবু বকর, ওমর, ওসমানকে মেনে নেন, এটা নাকি মুতালাবাই করবে না। এটা হচ্ছে মওদুদির ধর্ম, আমাদের দিন নয়, এটা হানাফিদেরও দিন নয়, শাফি মালিক কি আর হাম্বলিদেরও দিন নয়, চার মজহাবের কোন আলেমে কথা বলবে না, দেওবন্দি আলেম বলবে না, বেরেলভী আলেম পর্যন্ত বলবে না যে আবু বকর, ওমর, ওসমান আলীর, আবু বকর, ওমর, ওসমানের খেলাফত মানবে না, মানবে না, অসুবিধা নেই, তারপর ইসলামের খেদমত হবে। আউযুবিল্লাহ, এই ছিল মাওলানা মওদুদির শিয়া রাফেজি মিত্রতা, ইরানের সাথে বন্ধুত্ব, আর যার ফল আজকে মাওলানা মওদুদির পরেও পঞ্চাশ ষাট বছর হয়ে যাচ্ছে, তারপরও দেখছেন যে আজকে হুসি, বাগি, জালেম এবং ষড়যন্ত্রকারী বিরুদ্ধে সৌদি আরবের যে লড়াই চলছে, তৌহিদ এবং শিরক কুফরির লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে হুসিদের পক্ষ জামাত ইসলামের লোকেরা নিয়ে থাকে, ইরানের পক্ষে তারা কথা বলে, আর সৌদি আরবের বিরুদ্ধে তারা বিষোদগার করে, সৌদি আরবের বিরুদ্ধে কখনো খোলাখুলি বলে, আর যদি নাও বলে, ভিতরে তাদের গলি ভর রয়েছে, বিদ্বেষ শত্রুতা ভর রয়েছে। এবং সরাসরি আমার সাথে এখন তো নয়, অনেক আগে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র পৃথিবীতে যদি থাকে তো ইরান আছে, এটা হচ্ছে জামাত ইসলামের কথা, কোন দেওবন্দিও বলবে না, এটা বেরেলভি পর্যন্ত বলবে না, কারণ অন্তত তাদের আবু বকর, ওমর, ওসমানের সাথে মহব্বতটা ঠিক আছে। বেরেলভিরা কবর বাজারে সেজদা করছে, শিরক করছে বড়, কিন্তু আবু বকর, ওমর, ওসমানের এহতেরামের ক্ষেত্রে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এহতেরামের ক্ষেত্রে আমাদের সাথে তার একমত, কিন্তু এই মওদুদি মতবাদ, জি হ্যাঁ, শিয়া বানিয়ে ফেলেছে আকিদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, এই জামাত ইসলামের ভাইদেরকে, বন্ধুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওইসব বিভ্রান্তদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, যারা এখনো এই জামাতে ভুলবশত বা অজ্ঞতার কারণে বা অনেকে খুলুসিয়াতের খাতিরে ধোকাকে প্রতারিত, তাদের ব্যানারে প্রতারিত হয়ে যে এর মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে রাষ্ট্রীয় পর্যায়ে, এসবে ধোকা খেয়েছে, প্রতারিত হয়েছে, আল্লাহ তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। কখনো এইভাবে ইসলাম কায়েম হবে না, এই গুমরাহির মানহাজ নিয়ে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার দিকে ফিরে না আসবো আমরা বা তারা ফিরে না আসবে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে এইসব গুমরাহির ওপর, না জানা অবস্থায় বুঝতে পারেনি, তাদের সংশয় ছিল, আল্লাহ যেন তাদের গোনা খাতা মাফ করে দেন, আবার তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়তের পথে রাখেন, আর হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন, ইস্তিকামা দান করেন, শিরিক থেকে, বিদাত থেকে, গুমরাহি থেকে, আকীদা ও মানহাজের বিভ্রান্তি থেকে আমাদের আহলে হাদিস ভাই বোনদের ফিরে আসার তৌফিক দান করেন, এবং সেসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কারণ আহলে হাদিস ভাইদেরকে আমাদের জামাতের ভাইরা অনেক সময় ধোকা দিয়ে থাকে,
যে আমাদের আর আপনাদের মাঝে আকিদার কোনো পার্থক্য নাই। আশা করি এইসব আলোচনাগুলি স্পষ্ট হবে যে আমাদের সাথে তাদের আকিদারও ইখতিলাফ রয়েছে আর মানহাজের ইখতিলাফ রয়েছে। শিয়াদের সাথে, রাফেজিদের সাথে, যারা আবুবকর উমর উসমানকে জাহান্নামী মনে করে, তাগুত মনে করে, কাফের মনে করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফের মনে করে, হাফসা রাদিয়াল্লাহু আনহা কাফের মনে করে, বরং প্রায় সবগুলি পাঁচজন সাহাবী ছাড়া সবাইকে বলে মুরতাদ বলে থাকে, তাদের কিতাবে স্পষ্ট রয়েছে এবং এই আকীদাতেই তারা বিশ্বাসী। এই জন্য ইরানের যদি কোনো পত্র পত্রিকা বা লিটারেচার পড়েন, ইরান এমবেসি থেকে, আমি এক সময় দিল্লিতে ইরান এমবেসি গেলাম দেখার জন্য, যাই তো কিছু লিফলেট দিল, পড়ে দেখলাম, পত্রিকা দিল তাদের, পড়ে দেখলাম যে এই তিন চারজন সাহাবী ছাড়া কারো নাম নেই তাতে, খুব চালাক তারা, তাতে গালাগালি নেই, এটা তাদের কৌশল, তাকিয়া। হ্যাঁ, আবুবকর ওমর উসমানের নাম পর্যন্ত নেই, আলীর নাম নাই, ফাতেমার নাম নাই, হাসানের নাম নাই, হোসেনের নাম নাই, আবুজারের নাম আর নাই মেঘদাদ বিন আসওয়াদ, এই পাঁচ ছয় জন সাহাবি ছাড়া আর কোন সাহাবির নাম পাবেন না তাদের লিটারেচারে। জি, এটা অনেকে বুঝে না, কিন্তু আমি যেই কথা বললাম এটাকে যখন মিলিয়ে দেখবে ওদের লিটারেচারের সাথে, তখন দেখবে আরে এতে কখনো কেন আবু হুরায়রার নাম পাই না, কখনো আবদুল্লাহ বিন উমারের নাম কেন পাই না, কখনো আবদুল্লাহ বিন আব্বাসের নাম কেন পাই না, কখন আবদুল্লাহ বিন জুবাইরের নাম কেন পাই না, তখন দেমাগ খুলবে। এই দেমাগ খোলার প্রয়োজন রয়েছে যাতে আমাদের প্রতারিত আহলে হাদিস গুলি এই জামাত ইসলামের বিভ্রান্তি থেকে ফিরে আসে। কারণ অনেক আহলে হাদিসরা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যে এরাই মনে হয় ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে দিবে, সুতরাং এই দলে জড়িয়ে গেছে। আল্লাহ এদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন আর আমাদের আগামী প্রজন্মকে এইসব গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।